কুমিল্লার ঘটনায় যারা চিহ্নিত হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে যাতে ভবিষ্যতে কেউ এমন ঘটনা ঘটাতে না পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আমরা আমাদের কোরআনে আমাদের প্রিয় নবীজিও বলে যে সংখ্যালঘুদের দেখে রাখার জন্য তাদের যেন কোনো অনিশ্চয়তার মধ্যে তারা না ভুগে, সেই জন্যই আমি এই কথা বারবার বলছি। আমরা আমাদের ব্যবস্থা আমরা আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে করা হবে যারা এই ষড়যন্ত্র করেছে। আইন অনুযায়ী যারা আমাদের চিহ্নিত হয়েছে তাদের ব্যবস্থা হবে যাতে করে ভবিষ্যতে তারা এই ধরনের মানে আর কোনোদিন এই ধরনের ষড়যন্ত্র করতে তাদের রিজম পড়া একটু কম্পন ধরে সেইটার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ।